মানুষ খুনের মতো জঘন্য অপরাধের জন্য কোনো দেশে ফাঁসি হয়, কোনো দেশে যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে সাজা। কিন্তু এমন দেশ রয়েছে যেখানে মানুষ খুন করলে নগদ টাকা পুরস্কার দেওয়া যাচ্ছে। দেশটির নাম ফিলিপাইন। দেশে ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য এই ব্যবস্থা চালু করেছে ফিলিপাইন রাষ্ট্রপতি রদ্রিগো দুয়ার্তে। নতুন নিয়ম অনুযায়ী পুলিশ হোক বা সাধারণ মানুষ হোক, ড্রাগ মাফিয়াদের মারতে পারলে $100 এবং আনুমানিক $7,000 পুরস্কার দিচ্ছে সে দেশের সরকার। যার ফলে গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত ফিলিপাইনে প্রায় 6,000 ড্রাগ মাফিয়া ধরা হয়েছে। 70,000 ড্রাগ মাফিয়া আত্মসমর্পণ করেছে। তারপরেও অবশ্য দেশে ড্রাগ পাচারের সমস্যা একেবারেই নিয়ন্ত্রণে আনা যায়নি। জাতিসংঘের এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে প্রশ্ন তুলছে ফিলিপাইনের রাষ্ট্রপতি, অবশ্য তাতে কান দিতে চান না। তার সাফ কথা, যতদিন না দেশ থেকে ড্রাগ মাফিয়া এবং তাদের অর্থ সরবরাহকারীদের দেশ থেকে নির্মূল করছে, ততদিন এ লড়াই চালিয়েই যাবেন তিনি।